আমি স্যার আমার সঙ্গে আপনারা দেখছেন টক উইথ স্যার যেখানে হয় নেতাদের কথা বিভিন্ন সমাজ সেবকের সঙ্গে কথা সেটা হতে পারে লিমিট পার আজ প্রশ্ন উত্তর নিতে আমরা পৌঁছে গেছি বেলডাঙ্গার এক বেলডাঙ্গার বিধায়ক বেলডাঙ্গা তথা মুর্শিদাবাসী এক জনপ্রিয় মুখ রাজনীতির তৃণমূলের রাজনীতি এক জনপ্রিয় মুখ হাসানুজ্জামান শেখ মহাশয়ের কাছে আপনি কেমন আছেন ভালো প্রথমে সায়ন তোমাকে ধন্যবাদ এবং তোমার টিমকে বল কেমন আছেন এই ভালোই আছি আপনি বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ রাজনীতির এক জনপ্রিয় মুখ সেখানে দাঁড়িয়ে আমরা আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি যে আপনার রাজনীতিতে আসা কেমন করে হ্যাঁ আমাদের তো পলিটিক্যাল বাড়ি দাদু এমএলএ ছিল দুবার আমিও দুবার হয়ে গেলাম মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাড়িতে কিন্তু এমএলএ এবং ফার্স্ট আমাদের শুরুই পাড়া বিধানসভা থেকে আব্বার মামা ছিল ফার্স্ট এমএলএ হাজি আব্দুল হামিদ সাহেব যিনি এখন তারপর তিনি বাংলাদেশে চলে যান এবং ওখানেই তিনি মারা যান তারপর আমার দাদু দুবারের এমএলএ হরির পড়া এবং বেড়লাঙা আমি কালীগঞ্জ আবার বেড়লাঙা সেহেতু একটা রাজনৈতিকভাবে আমরা কিন্তু ফ্যামিলি রাজনীতিতে এসেছি প্রথম থেকে আপনার রাজনীতিতে অনেকজনই আছে তার কারণ পলিটিক্যালভাবে অনেকজনের সঙ্গে টাচে ছিলাম আমরা প্রথমে কংগ্রেস ঘরনা ছিলাম শুরু কংগ্রেস দিয়ে রাজনীতি যেহেতু কলেজ দিয়ে শুরু ফার্স্টটা তখন কিন্তু অদিত চৌধুরী আসেনি আমরা যখন রাজনীতি শুরু করছি প্রথম বলা যায় হাতেখড়ি নাজমুল্লা তিনি এখন নেই মারা গেছে কিন্তু আমাদের মাথার উপর সবসময় কিন্তু রবিউল আলম চৌধুরী থাকতেন যিনি এখন রেজিনগুলের বিধায়ক এবং মুর্শিদাবাদের চেয়ারম্যান এবং সবসময় এ এতটা বছর মোটামুটি নাইনটি টু থেকে প্রায় দু হাজার ষোলো এমএলএ টিকিট অব্দি বলুন আজ অবধিও কিন্তু মাথার ওপর উনি আছেন এবং লোকাল গাইড যদি বলা যায় রবি চৌধুরী সারা জীবন দিয়ে আসছে হয়তো অজিত চৌধুরী লোকসভায় দাঁড়িয়েছে ভোট করেছি তার বিভিন্ন জায়গায় তার সঙ্গে থেকেছি কিন্তু সেইভাবে ওনার সাথে হয়তো যোগাযোগ হতো না যতটাই ছিল রবি রবিল চৌধুরী তাহলে কি আপনার প্রিয় রাজনীতিবিদ হিসেবে আমরা রবিউল আলম চৌধুরীকে ধরতে পারি অবশ্যই ধরতে পারেন যদি আপনাকে আমরা একদিনের মুখ্যমন্ত্রী হিসেবে ধরি তাহলে আপনি বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদবাসীর জন্য কি করতে চান দেখুন আমি একদিনের মুখ্যমন্ত্রী যদি সেটাও অবাস্তব কথা কিন্তু তাও অ্যান্সার দেওয়া উচিত আমি স্বাস্থ্য শিক্ষা বিশেষ করে এই দুটোর দিকে ফার্স্ট নজর দেব আপনি ছাত্র জীবনে কংগ্রেস ঘরানা ছিলেন বা আপনার ফ্যামিলিতেও অনেকে কংগ্রেস করেছেন বললেন সেখানে দাঁড়িয়ে আপনার তৃণমূলে পদার্পণ কেন দেখো এমন একটা জায়গায় যখন আমি এমএলএ হলাম দু হাজার সালে তো যে জায়গায় আমি মেলে হয়েছিলাম খুব লড়াই করেই মেলে হয়েছিলাম ওখানে কিন্তু খুব অল্প মার্জিনে জিতেছিলাম পনেরো বারোশো ছেষট্টি ভোটে এবং ওখানে যারা লোকাল কংগ্রেস ছিল এবং নেতৃত্ব ছিল তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু মানে ওই যে ওখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো একজন এমএলএ কে কাজ করতে হবে এবং মানুষের কাজের জন্যই কিন্তু ওখানে আমি তৃণমূলে যাই আমরা বিভিন্ন জায়গায় তৃণমূলের মধ্যে একটা আদিনব্য যে একটা বিবাদ বা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমরা অনেক জায়গাতে দেখতে পাই এখনো দেখা যায় কিছুদিন আগে নওদাতে দেখা গেছে গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে দাঁড়িয়ে আপনাদের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির যে মর্যাদা সেটা কি হ্রাস পাচ্ছে আস্তে আস্তে দেখো কেউই ধোয়া তুলসি পাতা না ব্লক সভাপতির সাথে যদি এমএলএ হয় এমএলএও ধোয়া তুলসি পাতা না ব্লক সভাপতিরও ধোয়া তুলসি না সবারই দোষগুণ আছে কিন্তু সবাই চায় যে নিজের নিজের ক্ষমতাটা আমি ধরে রাখব এবং এই ক্ষমতাটা ধরে রাখতে যেয়ে কিন্তু তাসেলটা শুরু হয় এ তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দেখো মমতা ব্যানার্জির যে লড়াই সেই লড়াই সাথে আমাদের এই লড়াইয়ের কোনো সেই কোনো গুরুত্ব নাই কিন্তু আমরা যে লোকাল লড়াইটা হয় সেটা কিন্তু লোকাল সেখানে মমতা ব্যানার্জিকে টেনে এনে আমার মনে হয় না কোনো একটা ফালতু কথা মমতা ব্যানার্জি ক্ষমতা হ্রাস পাচ্ছে তা আজকে মমতা ব্যানার্জি তো গোটা ভারতবর্ষের মুখ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে তার কারণ নরেন্দ্র মোদী যে ওদের মুখ ঠিক তার অপোজিটে কিন্তু এখন মুখ আমাদের মুখ্যমন্ত্রীর মুখই কিন্তু এখন দায়িত্ব যে কোনো ব্যাপারে আজকে যে ইন্ডিয়া জোটের মুখ বলতে যদি বলা হয় কিন্তু মমতা ব্যানার্জি আপনি বেলডাঙ্গাবাসীর বিধায়ক না বন্ধু আমি সব রকম কারুর বন্ধু আছি আছি বিধায়ক আমি খুব মানে না বিশেষ করে আমার যারা আমি কলেজ লাইফ থেকে ছাত্রছাত্রী এখনও সবাই হাসান্দাই বলে মানে বাবা হাসান্দা বলে মাও হাসান্দা বলে মেয়েও হাসান্দা বলে এটা কিন্তু আছে আমার আজকে না আগাগোড়াই তো হাসান্দা নামেই পরিচিত আমি নারদা কাণ্ডে এথিক্স কমিটি গত সাত আট বছর ধরে চুপ ছিল যখন একটা তৃণমূল সাংসদ মহামৈত্রর কাণ্ডে আবার এথিক্স কমিটিকে টানা হলো সেখানে একটা সক্রিয় ভূমিকা পালন করে মহামৈত্র যে দেখো সাংসদে যদি সত্যিকারের সত্যি কথাটা যদি বলে থাকে সেটা মহামাত্র বলত কিন্তু প্রথম থেকে আজ অবধি প্রায় সাড়ে চার বছর তার কদিন আছে তো লোকসভা ভোট শুরু হয়ে যাবে সবথেকে বেশি অ্যাটাক করতো মমতা ব্যানার্জি মমতা মমতা ব্যানার্জির মেন সৈনিক কিন্তু আমি দেখেছি যে ওই লোকসভায় মহামাত্র ছিল কিন্তু মহামাত্রের সাথে আমি খুব টাচিং ছিলাম তার কারণ আমি যেহেতু কালীগঞ্জে ছিলাম এর আগে ওখানে আমার সাংসদ ছিল মানে যেহেতু হ্যাঁ কৃষ্ণনগরের সিটটা মহামাত্র ছিল যেহেতু ওনার ভোট আমি কাছ থেকে দেখেছি মহামাত্রকে উনি লড়াকু নেত্রী এবং সেই লড়াইয়ের কিন্তু ও কোনোদিন মাথা নয়নি স্বাভাবিকভাবেই দেখেন বিজেপির আজকে তাদের সংখ্যার জোরে সব কিছু করছে যে তাদের আজকে সংখ্যা বেশি ওখানে তাদের ভারতবর্ষের রাজনীতিতে তারা এখন ওখানে তাদের মুখ্য প্রধানমন্ত্রী আছে তাদের সংখ্যার জোরে আজকে তারা আজকে মুখ বন্ধ করতে চাইছে সব আজকে বিজেপি সেই জন্যই কি তাহলে গত কিছুদিন আগে যে অধীর রঞ্জন চৌধুরী সহ তৃণমূলের মানে গোটা সর্বভারতীয় যে দলগুলো আছে সেই দলের যে সাংসদদের সাসপেন্ড করা হলো সেটা ওটা একই কারণ যে লাস্টের দিকে অনেক বিল আছে সেই বিল যে বিলগুলো আজকে চুপচাপে তারা পাস করে নেবে সেই জন্য তো সংসদ সব সাসপেন্ড করে সে বিলগুলো আজকে পাস করে নিল কিন্তু রাস্তায় চলাচলের সময় যেগুলো একটা প্রাথমিক ঘটনা যেগুলো যে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা হোক ড্রাইভারের ভুলে হোক বা সেটা পথযাত্রীর ভুলে হোক সেই নিয়ে যে বিল পাস করেছে দশ বছরের জেল এবং দশ লাখ টাকা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি জরিমানা এই বিলের পরিপ্রেক্ষিতে করছি আমি আমিও একটা গাড়ি আমি ইউজ করি আমিও চব্বিশ ঘন্টা গাড়িতে চাপি আজকে যদি রাস্তায় দেখা যায় আমাকে কলকাতায় আমি গাড়িতে যাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো স্বাভাবিকভাবে আমার ড্রাইভারকেও আজকে দশ লাখ টাকা যদি সাত বছর জেল খাটতে হবে এবং আমি যদি নিজেই ড্রাইভ করি সেক্ষেত্রে তো সে একই আইন প্রয়োগ হবে তাহলে সবারই ভাবা উচিত এখন খুব গরিব মানুষ থেকে যারা ড্রাইভার হয় সব থেকে আমার মনে হয় গরিব মানুষ যারা ড্রাইভার হয় তারা আজকে আমাদের কাছে বা বিভিন্নভাবে বিভিন্ন লরি থেকে আরম্ভ করে তারা আজকে আজকে পরিবহনটাই কিন্তু ভেঙে পড়বে তারা যদি আজকে আন্দোলনে নামে তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের সব কিছু কিন্তু ভেঙে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার গঠন করার পরে যে জনদরদি পরিষেবাগুলো আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী তারপরে স্বাস্থ্য আপনার রূপশ্রী থেকে শুরু করে পথশ্রী যে সমস্ত বিভিন্ন প্রায় ছাপ্পান্ন থেকে ছিয়াত্তরটা মতো যে আমরা পরিকল্প প্রকল্প পেয়েছি সেই প্রকল্পর মাধ্যমে আমরা সকলেই সেই প্রকল্পের নথিভুক্ত তারপরেও বালিচুরি থেকে গরুচুরি এর দায় অনুব্রতবাবু জেলে রেশন চুরির দায় জ্যোতিপ্রিয়বাবু জেলে সেই জেলের প্রভাব কি সাগর দিকে উপনির্বাচন বা কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো এর ওপর প্রভাব দেখো একটা কথা কি যে কোনো দল কিন্তু কলকাতা কেন্দ্রিক দলের মেন মানে নেতৃত্ব কিন্তু সব কলকাতা কেন্দ্রিক স্বাভাবিকভাবে কলকাতায় কোনো কিছু হলে যে দলেরই হোক গ্রাম একটা প্রভাব তো স্বাভাবিকভাবে পড়বেই এটা একদম মানে বাধা কথা যে আজকে আজকে হয়তো তৃণমূল আছে বলে আজকে পড়ছে কাল যদি কংগ্রেস সরকারে থাকে যদি সেরকম করাপশন হয় তার প্রভাব পড়বে বিজেপি যদি থাকে বিজেপির লোকালেও সাধারণ মানুষের প্রভাবটা পড়বে এটা কিছুটা কিছুটা তো অবশ্যই হবে বেলডাঙাবাসীর সব থেকে বড় অসুবিধা হচ্ছে বড়ুয়ার রেলগেটের যানজট দেখো এইখানে একটা ভালো মজা আছে অজিত চৌধুরী পাঁচ পাঁচবারের বারের সাংসদ এবার হয়তো উনি দাঁড়াবেন আমি তখন কলেজের নেতৃত্ব দিই সেটা ওই কি হয়ে হবে রকম তো আমরা একটা ফ্লেক্স টাঙাতে আমাদের কাছে নির্দেশ হলো যে আন্ডার পাস হয়ে যাচ্ছে কারণ একটা ফ্লেক্স দাও আমরা আমরাই টাঙালাম ছাত্র পরিশোধ করতাম তখন আমরা তো সেই এগারো কি বারো সাল হবে ওটাই মনে হয় তো সব কিছু পাশ হয়ে গেছে কিন্তু তারপরেও দেখলাম যে আন্ডারপাসের কোনো কাজ কিন্তু এখন অবধি হয়নি তো অনেক সময় আমাদেরকে আঙুল তুলে সাধারণ মানুষ যে এম এরা কি করছে এখানে এত মানুষের যানজট স্বাভাবিকভাবে এখান থেকে ধরো নওদার একটা লাইন যাচ্ছে তোমাদের যেহেতু তোমার ত্রিমিনী বাড়ি তোমাদের ওদিকটাও লাইনটা যে প্রচুর মানুষ এদিক দিয়ে যাতায়াত করে স্বাভাবিকভাবে একবার যানজট হলে মোটামুটি এক ঘন্টা লাগে আবার কিছুদিন পর হয়তো এটা এটা হয়তো আবার আজিমগঞ্জ যদি খুলে যায় স্বাভাবিকভাবে ষোলো থেকে সতেরোটা ট্রেন বাড়বে তার মানে এইটা দেখা যাবে কি সারা সারাদিন রেলগেটটা কিন্তু পড়ে থাকবে তার মানে এই দিক থেকে ওই দিকের লোক যে না পারবে যেতে না পারবে দুই থেকে আসতে স্বাভাবিকভাবে অদিত চৌধুরীকে আমরা আগেও বলেছিলাম এবং তার কারণ তিনি সাংসদ এখানকার এটা কিন্তু সাংসদের দায়িত্ব হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে রাজ্য সরকারের পারমিশনটা করেন কিন্তু অজিত চৌধুরী বলছে যে আগে নাকি রাজ্য সরকার পারমিশন দেয়নি তাহলে বহরমপুরটা পারমিশন হয়ে গেল তাহলে বেলডাঙ্গাটা কেন হলো না আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় এবং ঘুরিয়ে আমাদের ওপর আগুল তোলা হচ্ছে যে রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা শহর একটা নাম করা বা বড় শহর ধরতে গেলে যে বেলডাঙ্গা শহরে বেলডাঙ্গা বাসি কি আপনার হাত ধরে একটা বড় বাস স্ট্যান্ড দেখতে পাবে উন্নত মানে সেভাবে জায়গা কিন্তু বাস স্ট্যান্ডের পাশে নেই বেলডাঙ্গায় এবং এখনো রাস্তার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে হয়নি হ্যাঁ এখনো আমরা যেমন ধরো দুই পাশে আমরা আমরা ওইদিকে দেখেছি তোমার কৃষ্ণনগর সাহেব থেকে তুমি তুমি ওই দিকেরটা যাবে আগে কিন্তু দুই সাইড ড্রেন হয়েছে তারপর রাস্তা হয়েছে এখন অবধি এখানে না ড্রেন হয়েছে না রাস্তা হয়েছে আমরা ডিএম সাহেবকে আমি অনেক দু তিনবার লিখিতভাবে চিঠি করেছি এবং ওনার সাথে দেখাও করেছি ডিএম সাহেবের সঙ্গে এবার ওদের বলছে সামনে হয়তো টেন্ডার হবে তো সবাই এই জায়গাটা এসে রাজনীতি করছে যে সব দলই আসে আর এই জায়গাটা জল খোলা করে এখন অব্দি দেখো যারা ওই যে টাকাটা অ্যালট হয়েছিল না সেইটার ওপর কিছু বেনিফিশিয়ারি একটা কেস করে এই কেস করার জন্য কিন্তু আজ দীর্ঘদিন ধরে এটা আটকে আছে তারপরে আশা করি বা মনে করি আমরা যে ভাবদা রেলগেটটাও আপনার আন্ডারেই পড়ছে যে ভাবদা রেলগেট আর বেলডাঙ্গা রেলগেট এই দুটো রেলগেট কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে দেখেন এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার রেলটা টোটালটাই তারা যদি কোনো প্রজেক্ট জমা করে এবং আমার হাত দিয়ে যদি রাজ্য সরকারের কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি পাশে থাকব আপনার প্রিয় খেলা কি ফুটবল আমরা একটা ছোট্ট খেলা খেলছি র‍্যাপিড ফায়ার রাউন্ড যেখানে আপনাকে দুটো নাম বলবো আপনাকে একটা চুজ করতে হবে প্রথম নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী নাকি দিলীপ ঘোষ কোনটাই না এখন শেখ শফি উজ্জামান নাকি সুমিত ঘোষ কোনটাই না হাবিব মাস্টার তথা শফি উজ্জামান শেখ নাকি আবু তাহের খান ও শেখ আবু তাহের খান দলীয় আদর্শ নাকি নিজের আদর্শ একদম দলীয় নিয়ম শৃঙ্খলা আদর্শ সবটাই দলীয় আপনাকে আমরা একটা শব্দ বলবো সেই শব্দ শুনে আপনার মাথায় প্রথম কি আসে ভাইপো ভাইপো শোনেন ওটা বলতে তো নিজের ভাইপো মনে পড়ে অসুবিধা নাই কিন্তু বিরোধীরা ভাইপো বলে আক্রমণ করে তাদের নামটা বলার এটাই ভিতরে আছি আমরা সবাই হয়তো সে সময় হয়নি পশ্চিমবঙ্গে সেটা হয়তো গুজরাটে হয়েছিল আশা করছি মমতা ব্যানার্জি যদি থাকে সামনে আরো ওর থেকে বড় শিল্প পশ্চিমবঙ্গে আসবে আশা করি আমরা এই ন্যানোকারের জন্য রাজ্য থেকে দেশ পরিবর্তন হয়েছিল রাজ্য থেকে ন্যানোকারের সিঙ্গুর আন্দোলনের ফলে মমতা ব্যানার্জি রাজ্যে আসেন এবং গুজরাট নিয়ে যাওয়ার জন্য দেশে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানে এটাই বলে সবাই তাই তো ও গদ্দার অবশ্যই সুবিন্যাস অধিকারী তারপরে মহব্বতের দোকান এটা মনে হয় রাহুল গান্ধীর উক্তি আপনাকে একটা করছি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখকে মানে প্রধান মুখকে বর্তমানে যতটুকু দেখেছি এখন অবধি মুখ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আপনি কি মনে করেন যেটা রাম সেটাই বাম এখন কিন্তু সেটা ওটাই দেখছি আমরা লোকালটাই দেখছি বা রাজ্য রাজনীতি দেখছি যে রামের সাথে বাবনের একটা ভালো শব্দ মুর্শিদাবাদ জেলা রাজনীতি সব থেকে জনপ্রিয় মুখ কে বর্তমানে মুর্শিদাবাদে জনপ্রিয় মুখ মানে যে কোনো দলের বা যে এখন জনপ্রিয় মুখ বলা খুব মুশকিল অনেকগুলাই আছে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চান দুটো মুখ আমার কাছে হয় অপূর্ব সরকার নাহলে লবিলাম চৌধুরী আমরা একটা নাম বলছি আপনাকে প্রশ্ন করতে হবে তাদেরকে আপনি কি প্রশ্ন করতে চান রবিউল আলম চৌধুরী রবিউল আলম চৌধুরীকে কি প্রশ্ন করব আপনার মনের একটা প্রশ্ন বা কিছু চাওয়া এটাই চাইবো সব সময় আমার পাশে থাকুক অধীর রঞ্জন চৌধুরী এখন যোগাযোগ নাই আপনি কি প্রশ্ন করতে চান একটাই প্রশ্ন করতে চাই যে আমাদের বেলডাঙার আন্ডারপাসটা কবে হবে আমি বিধায়ক হয়ে ওনাকে প্রশ্ন করতে চাই উনি পাঁচ পাঁচে পাঁচের সাংসদ যে বেলডাঙার মানুষের একটা জ্বলন্ত যেটা বলা হয় সমস্যা বাস্তব কথা যে যারা স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে ব্যবসায় থেকে শুরু করে কিন্তু তিনি বেলডাঙার দিকে একবারও তাকালেন না এই আন্ডারপাসটার দিকে শেখ উজ্জমান শফিজামানের এখন রাজনীতির থেকে অবসর নেওয়াই ভালো আবু খান উনি অসুস্থ তাড়াতাড়ি আবার ফিরে আসুক অপূর্ব সরকার ভালো চালাচ্ছেন নতুন দায়িত্ব পেয়েছেন জেলা সভাপতি ভালো বোঝেন এবং বিধানসভার ভিতরে তার যে স্পিচগুলা আমরা শুনি এবং বিরোধীটাকে চুপ করানোর ক্ষেত্রে অপূর্বদা আমার মনে হয় সব থেকে বেস্ট এখন তো বিধানসভাতে বিরোধী নেই হুম অবশ্যই বিরোধী আছে এখন স্ট্রং বিরোধী আছে বিধানসভার ভিতরে একটাই দল যেটা হ্যাঁ বিজেপি কিন্তু বিরোধীর আক্রমণ করে সেই দলটা নাকি তৃণমূলের সঙ্গে গট করে না এটা ভুল যেভাবে নোংরামি করে বিধানসভার ভিতরে হয়তো বাইরের মানুষরা জানে না চরমভাবে তারা তাদের হিংস্র রাজনীতি এবং তাদের যে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা বিধানসভার ভিতরে তো সাধারণ মানুষ যদি ওগুলো দেখতে পেতো তাহলে বুঝতো যে কাদেরকে আমরা বিধানসভায় পাঠিয়েছি আর কিসের জন্য পাঠিয়েছি তাদের সেটা যদি দেখতো সরাসরি তাহলে বুঝতে পারতো তাহলে আপনি কি মনে করেন যে লোকসভার মতো ইয়ে বিধানসভা তো একটা লাইভ টিভি হওয়া দরকার উচিত যে মানুষ দেখুক যে তাদের বিরোধীদের কি আচরণ দেখেন বিরোধীদের একটাই হওয়া উচিত যে গঠনমূলকভাবে বিরোধিতা করা যদি আমি করি প্রত্যেক বিলের ওপরে আপনি বিরোধিতা করুন সেখানে তাহলে ওরা কি বিলের হয়তো খুব ডিভিশন খুব কম চাই ডিভিশন খুব কম চাই ওদের একটাই এদের না ওরা ঢুকলো ওদের পছন্দ না হলে ওরা বেরিয়ে চলে গেল ওয়াক আউট করে দিয়ে ওই নাটক করবে সামনে বসে বসে নাটক করে এটাই কাজ না মমতা ব্যানার্জির প্রতি সম্মান দেখিয়ে বেরিয়ে যায় না না ওটা না এই প্রোগ্রামের সর্বশেষ রাউন্ড আপনাকে আমি কয়েকটা নাম বলবো তাদেরকে নাম্বার দিতে হবে আউট অফ টেন হুমায়ুন কবির দশে আট রবিউল আলম চৌধুরী নয় শামনি সিংহ দেখেন আমাদের এই মুহূর্তে সবথেকে উনি আমাদের আগের জেলার দায়িত্বে ছিলেন মহিলা নেত্রী হিসাবে উনি লড়াক নেত্রী উনিও আট পাওয়ার মতোই যোগ্য খলিলুর রহমান ওনার সাথে দেখুন খুব উনি তো ওইদিকে থাকেন তা উনিও ভালো রাজনীতিবিদ এখন রাজনীতি করছেন উনিও আট নয় পাওয়ার মতোই যোগ্য অধিত চন্দ্রিক অদিত চৌধুরী বারে বারে তুমি নামটা আসছে বারে বারে যেহেতু আমরা একেলা কংগ্রেস করতাম তুমি নামটা রাখছো বারে বারে উনি সাংসদ হিসাবে যদি ধরা হয় কিন্তু কাজের ক্ষেত্রে উনি অনেক পিছিয়ে গেছেন তারপর আপনি আমাদের এই শো থেকে বেলডাঙ্গা বাসীর উদ্দেশ্যে কি বলতে চান দেখেন বেলডাঙ্গা বাসীর উদ্দেশ্যে একটাই বার্তা বেলডাঙ্গা বাসী কেন গোটা মুর্শিদাবাদবাসীকে একটাই বার্তা যে আগামী দিন সত্যি কথা বলতে তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের যে উন্নয়ন এই উন্নয়নকে ধরে রাখার মতন দল এখনো বিরোধী কোনো দল কিন্তু এখন নাই এই যে মমতা ব্যানার্জির সকল প্রকল্প থেকে আরম্ভ করে যেভাবে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে হয়তো অনেকজন বলছে দান কয়রাত এই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এইসব অনেকজন অনেকজন বলছে কিন্তু এটা কেউ কোনো দিন কিন্তু দেয়নি যারা কংগ্রেসও ক্ষমতায় পশ্চিমবঙ্গে ছিল বামফট চৌত্রিশ বছর ছিল তৃণমূলের সরকার থার্ড টাইম চলছে ভোটের আগে কথা দিয়েছিলেন মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার করব এবং স্বাভাবিকভাবে তিনি সে মতো কথা রেখেছেন অনেকজনই হয়তো বলছে দান খরাত কিন্তু কেউ পাঁচশো টাকা কেন কারোর বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে যায় না তাও একশো টাকাও দেয় না কিন্তু আমরা মনে হয় তখন একটা ছোটো আমার পার্সোনাল কোয়েশ্চেন একটা ব্যক্তিগত প্রশ্ন যেটা আমরা অনেকে অনেক সময় শুনি যে বাম নাকি পশ্চিমবঙ্গে হ্যাঁ তখন সত্যি কারণ তাদের তাদের এজেন্ট দেখো সব সময় কিন্তু মানুষকে মানে নিয়ে করেছে সামনে রেখে তারা দেখেছে যে যত অশিক্ষিত রাখবো তত আমাদের এরা ভোট থাকবে স্বাভাবিক তাদের আওয়াজ তোলার ক্ষমতাটা থাকবে না আজকে কম্পিউটার এসে তো মানুষ যথেষ্ট উপকার পেয়েছে হয়তো অনেক চাকরির ক্ষেত্রে হয়তো কিছু ছাঁটাই হয়েছে কম্পিউটার একটা কম্পিউটার অনেক চার পাঁচটা হয়তো শ্রমিকের কাজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা অনেক ফাস্ট কাজ করেছে তো এই দাঁড়িয়ে চেয়েছিল যে ইংলিশটা উঠে দিয়েছিল প্রাইমারি থেকে তাদের ছেলেরা ভালো ভালো স্কুলে পড়বে গরিবের ছেলেদের ইংলিশ পড়ার কোনো প্রয়োজন নেই কম্পিউটার ঢুকতে তারা করেছে বিরোধিতা ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট একটা প্রয়াসকে এতটা সময় দেওয়ার জন্য আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি হুম নমস্কার